আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্ক্রিনে দেখে নিশ্চয় বুঝতে পেরে গেছেন যে আমার আজকের রেসিপি ফুলকো বেগুনি। আর আজকের রেসিপিতে আমি ছোট্ট কিছু টিপস শেয়ার করব, এতে করে আপনার বানানো বেগুনিগুলিও হবে খুবই ফুলকো এবং ক্রিসপি, এবং বানানোর অনেকক্ষণ পর পর্যন্ত এগুলো অনেক ক্রিসপি এবং ফুলকো থাকবে। চলুন ঝটপট রেসিপিটি দেখে নেই। বেগুনির বেটারটা তৈরি করার জন্য প্রথমে একটি বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন, এবং এখানে আমি আরও অ্যাড করব 1/4 কাপ চালের গুঁড়ি। আর এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বেগুনিটা কিন্তু অনেকক্ষণ ক্রিসপি থাকবে এবং অনেক ক্রিসপি হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, সামান্য পরিমাণ দিলাম জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম কালারের জন্য সামান্য পরিমাণ, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। টেস্টটাকে আরও বাড়ানোর জন্য অ্যাড করছি ভাজা পাঁচফোড়নের গুঁড়ো, দিয়ে দিলাম কুকিং অয়েল। এবার পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, আর খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করা যাবে না এই বেগুনের ব্যাটারটা। এবারে আমি অ্যাড করব বেকিং পাউডার সামান্য পরিমাণে, আর বেকিং পাউডারটা সবার লাস্টে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বেগুনগুলো অনেক বেশি ফুলকো হয়। আমার ব্যাটারটা একদম রেডি, আর এর ঘনত্বটা দেখুন ঠিক এরকম হবে। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, এতে করে যে বেসন এবং চালের গুঁড়ির যে দানাগুলো এগুলো খুব সুন্দরভাবে মিশে যাবে। আর এখানে আমি বেগুন কেটে নিয়েছি, আর আমি একটু মোটা করেই কেটেছি, কারণ আমার কাছে একটু মোটাই ভালো লাগে। বেগুনটা খুব বেশি পাতলা হলে মনে হয় যে বেসনটাই শুধু খাচ্ছি। এবার সরাসরি ভাজতে চলে যাব। আর ভাজার জন্য একটি প্যানে পর্যাপ্ত তেল নিয়ে নিয়েছি। এবারে বেগুনগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের উপর ছেড়ে দিতে হবে, আর তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নেবেন মিডিয়াম হিটে। এবার একটি একটি করে আমি বেগুনি দিয়ে দিচ্ছি। আমি একে একে বেশ কয়েকটি বেগুনি দিয়ে দিলাম তেলের মধ্যে। আর চুলার আঁচটা প্রথমে মিডিয়ামে রাখলেও যখন দেখবেন বেগুনগুলো এরকম ফুলে উঠেছে, তখন চুলার আঁচটা মিডিয়াম থেকে মিডিয়াম লো করে দিবেন, এতে করে বেগুনিগুলো অনেক বেশি ক্রিসপি হবে। এবং এভাবে ভাজলে ভাজার অনেকক্ষণ পর পর্যন্ত এগুলো ক্রিসপি এবং ফুলকো থাকবে। এবার এগুলোকে উল্টে পাল্টে আপনার পছন্দ মতো কালার করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। আমার বেগুনগুলো রেডি হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে, আর এটা দেখেই কিন্তু আন্দাজ করা যাচ্ছে যে এটা কতটা ক্রিসপি হয়েছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুমিস রান্নাবাটির সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।